নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। আজ অসমের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কাল ভার্চুয়াল উদ্বোধন শ্রীকুনা ওভারব্রিজ ও মনারবন্দের আইওসি ওয়েল ডিপোর্ট। স্কুল কলেজের মাঠে এখন থেকে রাজনৈতিক সমাবেশ করা যাবে না, নির্দেশ কমিশনের। হাতিছড়ার স্কুলের ছাদ ভেঙে পড়ায় প্রশাসন ও ঠিকাদারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ অসমে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে বড়ঝাড় বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আইআইটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন, এছাড়াও ভার্চুয়াল উদ্বোধন করবেন ধুবড়ী মেডিকেল কলেজের। শুক্রবার তিনি শঙ্করদেব কলাক্ষেত্র থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন শ্রীকুনা ওভারব্রিজ ও মনারবন্দের আইওসির ওয়েল ডিপো। স্কুল কলেজের মাঠে এখন থেকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী সভা করা যাবে না, এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ব্যক্তিগত বা বেসরকারি কোনো জায়গায় সভা করলেও সাধারণ মানুষের হাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে হবে। মাইক বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রেও মানুষের অসুবিধার দিকটিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। হাতিছড়া বাগান মডেল স্কুলের নবনির্মিত ভবনের ছাদ দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ার পর বরাদপ্রাপ্ত ঠিকাদারের পাশাপাশি পূর্ত বিভাগের কর্মকর্তাদের ভাবমূর্তি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় বিশিষ্টজনেরা। এতে যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটত তাহলে এর দায়ভার কে নিত, এমন প্রশ্ন তুললেন স্থানীয় সচেতন মহল। পরীক্ষা সামনে আর স্কুল বন্ধ করে ভেঙে পড়া ছাদ সারাইয়ের কাজ চলছে হাতিছড়া মডেল স্কুলের। ছাদ কেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরো ঈশান বাংলার প্রতিনিধি কুন্তল কুরির প্রতিবেদন। কেন পড়বে? আমরা ঈশান বাংলার পক্ষ থেকে আজকে আমরা এসেছি, কালকে আপনারা প্রত্যক্ষ করেছেন যে এই যে মডেল হাই স্কুল হাতিছড়া গার্ডেন মডেল হাই স্কুল, কালকে ওটা ছাদ ভেঙে পড়েছে। এবং সেই ব্যাপারটা কেন ভেঙে পড়বে, সরকারের উন্নয়নের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তা আমরা সরজমিনে খতিয়ে দেখতে আজকে আমরা রয়েছি হাতিছড়া টি গার্ডেন মডেল হাই স্কুলে, এবং আপনাদেরকে দেখাবো দৃশ্যটা কী ভয়াবহ দৃশ্য। এভাবে ভাগ্য ভালো যে কালকে ওই সময় ক্লাস চলছিল না। ঘটনাটি যে এখানে প্রিন্সিপাল রয়েছেন উনি বলছেন সকাল সাড়ে সাতটায় ঘটনাটি হয়েছে, কিন্তু যদি তখন ক্লাস চলতো আমরা শুনতে পেয়েছি ওইখানে চল্লিশজন কচিকাচা সিক্সের স্টুডেন্ট পড়াশোনা করে ওই ক্লাসরুমে, সিক্সের ক্লাস হয়। এবং যদি এটা স্কুল চলাকালীন ক্লাস চলাকালীন অবস্থায় হতো আপনারা নিশ্চয়ই আশ করতে পারছেন কী বিপদ হতো। এবং এখানে কালকেই আপনারা প্রত্যক্ষ করছেন অনেকেই প্রশ্ন তুলছেন এটা নির্মাণ কার্য নিয়ে, নির্মাণের গুণগত মান নিয়ে। আমার যে সহযোগী ক্যামেরা পার্সন রয়েছে ওকে বলবো যে কিছু আজ এক বছরও পূর্ণ হয়নি, তখনকার তৎকালীন মন্ত্রী অশোক সিঙ্গালজি এই নতুন স্কুল ভবনটি যা চা শ্রমিকদের যারা সন্তানরা রয়েছে ওদের শিক্ষার জন্য এই স্কুলগুলা গড়ে তোলা হয়েছিল। আমরা এখনই ঢুকছি সেই ক্লাসরুমে, যেই ক্লাসরুমে কালকে ঘটনাটা ঘটেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একটা নতুন ভবন, সরকারি অনেক অর্থ ব্যয়ে সেই ভবনটা নির্মাণ করা হয়েছে। এই স্কুল ভবনটা নির্মাণের পর এক বছর পূর্ণ হয়নি, আবারও বলছি আমি ওকে বলবো আপনাকে দেখানোর জন্য কালকে কী দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানের কী অবস্থা, এই অবস্থা। যদি আজকে ওই সময় ক্লাস বারবার একটাই প্রশ্ন উঠছে, যদি ওই সময় ক্লাস চলতো তখন কী অবস্থা হতো, কী বড়সড় দুর্ঘটনা, কী বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হতো, সেটাই বারবার প্রশ্ন উঠছে। এই
বিভিন্ন অভিভাবকদের মনে। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সেই কালকের ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি এবং আমরা আজকে আমরা বিভিন্ন জনের এই নিয়ে মত নিয়ে তুলে ধরবো আপনাদের কাছে। আজকে PWD রয়েছেন, বিভিন্ন সংগঠন এ নিয়ে প্রশ্ন তুলছেন, ওরাও আমাদের সাথে রয়েছেন এবং বিভিন্ন নেতাদের কাছে আমরা যাচ্ছি, ওদের যে এই নিয়ে কী প্রতিক্রিয়া সেটা আমরা জেনে নেব। পাচ্ছেন তো এখনগুলো জিনিস নির্মাণ শ্রমিকরা এসেছেন আবার রিপেয়ার করার জন্য, নিমিষের মধ্যে সেটা ঢেকে নেওয়া হচ্ছে, যে ভেঙেছে সেটা চাপা দেওয়া হচ্ছে, সেটাকে নির্মাণ কার্য শুরু হয়ে গেছে এবং যে সংগঠনগুলো এখানে আমাদের কাছে সেটা প্রতিবাদ জানিয়ে যেটা কি প্রশ্ন তুলে, যে গুণগত মান কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন, ওরা এগিয়ে আসছেন এবং এদের মধ্যেই একজন আমাদেরকে ডাক দিয়েছেন, আমি ওনার কাছে যাব। নমস্কার দাদা। হরে কৃষ্ণ। তো আমি জায়গা থেকে বলছি যে আমাদের সরকার নতুনভাবে পরিকল্পনা নিয়েছেন যে দেশ কীভাবে উন্নত হয়, আমাদের আসামটাও অন্য অন্য স্টেটের মতন উন্নত হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন, কিন্তু কন্ট্রাক্টরের তো গাবলতি আছে। তো আমাদের যে এই যে ফিডাবিলিটি ডিপার্টমেন্ট আছে, এই যে স্কুলের কাজ করছে, এইগুলির একটা ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টেরই বড় বড় অফিসারগুলিকে আমাদের আসাম সরকার লক্ষ লক্ষ টাকা ওদেরকে বেতন দিচ্ছে। তো এরা এই কাজ সম্পর্কে কী ভূমিকা পালন করছে? এরা শুধু এখানে এলো আর এখানে তারা কাম হলো মানে না হলো তারা সাইন দিয়ে চলে গেল। আর এটাই কি, এটা কি একটা দৃশ্য দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ক্লাস চলাকালীন যদি এটা হতো তাহলে এখানে আমার প্রায় 40-50 স্টুডেন্ট মারা যেত নিশ্চয়ভাবে, একবারে অত্যন্ত নিশ্চয়ভাবে, কেন 40-50 জন স্টুডেন্ট মারা যেত। কারণ আজকে সেই কাজের তো প্রথমে দায়িত্বভার কার্ড রাখে যে ডিপার্টমেন্টের উপরে থাকে, তো ডিপার্টমেন্টে যে কাজটা কন্ট্রাক্টরের মাধ্যমে সমঝিয়েছিল সেটা কি ঘুমের মাধ্যমে সমঝিয়েছে না অন্যভাবে সমঝিয়েছে, আপনারা সেটা বিচার করুন। এবং আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা দাবি চাইতেছি যে এই যে ফিডাবিলিটি ডিপার্টমেন্ট বা অন্য অন্য ডিপার্টমেন্ট, এই যে যেমন জল বিভাগের আছে, যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের মাধ্যমে একটা ডিপার্টমেন্টও কাজ সঠিকভাবে করতে পারে না, সবটি ডিপার্টমেন্টে একটাই কাজ থাকে যে তারা কীভাবে নয়েস হয় ফন্ড করিয়া কাজ চলিয়া যায়। তো উনি যেটা প্রশ্ন করেছে একটা গুরুতর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন যে পূর্ত বিভাগ কী দায়িত্ব পালন করেছিল। আজকে এই ঘটনা ঘটার পর আজকে আমাদের একটু আগে প্রিন্সিপাল যে রয়েছেন উনি আসছেন না ক্যামেরার সামনে, উনি জানিয়েছেন যে DC নির্দেশে স্কুল বন্ধ দেওয়া হয়েছে। এতে কী হচ্ছে, শিক্ষাদান চলছে না, শিক্ষাদান বন্ধ রয়েছে, এতে যারা এখানে পড়ুয়া রয়েছে ওদের ক্ষতি হচ্ছে। এবং উনি আমাদের সংগঠন একটি জাগর বলে সংগঠনে গিয়ে এসেছে, উনি যে প্রশ্নটা তুলেছেন যে সংশ্লিষ্ট বিভাগ যেটা পূর্ত বিভাগ বিল্ডিং ডিভিশন, ওদের ভূমিকা কী, ওরা কি কাজের গুণগত মান খতিয়ে দেখেনি, সেই প্রশ্ন নিয়ে আমরা আরও কয়েকজনের কাছে যাচ্ছি, ধারাবাহিকভাবে আমরা তুলে ধরবো এই প্রতিবেদন আপনাদের কাছে কেন ভেঙে পড়ব। আমি ঈশান বাংলা থেকে কুন্তলপুরি শিলচর। বরখলা বিধানসভা কেন্দ্রের পূর্ত বিভাগের অধীন গুরুত্বপূর্ণ সড়কগুলির দৈন্যদশা ও জনদুর্ভোগ সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মীদের কর্তব্য পালনে গাফিলতির অভিযোগ উঠছে। বরখলার এই বিভাগের একাধিক কর্মী নিয়মিত অফিসেই থাকেন না বলে অভিযোগ স্থানীয়দের, এমনকি ওই ডিভিশনের দায়িত্বে থাকা দুজন আধিকারিককেও পাওয়া যায়নি। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। পূজোর আনন্দ উপভোগ করতে চলে আসুন আসাম বিশ্ববিদ্যালয় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত দরগাকোনায় গ্রিন চিলি রিসোর্টে। মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে এসে আনন্দ উপভোগ করুন, থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9407-5558-7002253138 এবং 9395259708 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা জানায় জগন্নাথ ভোজনালয় ও নিরামিষ রেস্টুরেন্ট। বিশুদ্ধ সুস্বাদু নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে উপনয়ন, বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে 100 জনের বসার সুবিধা রয়েছে। তাছাড়া এখানে সুস্বাদু প্রসাদও পাওয়া যায়। আমাদের ঠিকানা HDFC ব্যাংক কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে। যোগাযোগের নম্বর 9401317770। বরাকে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো সুপ্রতিষ্ঠিত ভোল্টার শোরুম। শহরের জানিগঞ্জের বন বিভাগের
ঠিক বিপরীতে রয়েছে ভোল্টার্স কোম্পানির ইউনিক গ্যালারি। এখানে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক এবং উন্নত মানের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার সহ আপনাদের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। ভোল্টার্স শোরুমে আপনাদের সুস্বাগতম। যোগাযোগের ঠিকানা জানিগঞ্জ শিলচর অপোজিট ফরেস্ট অফিস। যোগাযোগের নম্বর 8415925377। ফিরে এলাম বিরতির পর। বদরপুরের ভাঙা এলাকা থেকে বলেরো পিকআপ ভ্যানে করে মেঘালয়ে বার্মিজ সুপারি পাচারের চেষ্টা ভেস্তে দিল গুমরা পুলিশ। বুধবার রাত 2টা নাগাদ 6 নং জাতীয় সড়কের শিবনগর এলাকায় টহল দেওয়ার সময় গুমরা পিআইসির ইনচার্জ মানবজ্যোতি মালাকার সন্দেহবশত একটি বলেরো পিকআপ ভ্যানকে থামানোর চেষ্টা দেন, কিন্তু গাড়ির চালক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে এসআই মালাকার গাড়িটির পিছু ধাওয়া করেন। প্রায় 4 কিলোমিটার যাওয়ার পর গাড়িটিকে আটক করেন তিনি। গাড়িটিতে তল্লাশি করার পর দেখা যায় এটিতে মোট 12টি বড় বড় বস্তায় রয়েছে বার্মিজ সুপারি। গাড়ি থেকে আটক করা হয় শিলংয়ের 2 যুবক, যথাক্রমে প্রেস্টিয়েস্টার লোরিনিয়াং এবং অ্যান্ডারসন কয়লাংকে। গরু পাচারকারীরা প্রতিদিন নিত্য নতুন পদ্ধতিতে কাছাড় থেকে মেঘালয় হয়ে বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছে। বুধবার গভীর রাতে 6 নং জাতীয় সড়ক দিয়ে একটি অল্টো গাড়িতে 5টি গরু মেঘালয় নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা। শিবনগর নাকা পুলিশ গেটে অল্টোটিকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু চালক দ্রুতগতিতে গাড়িটিকে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ পিছু ধাওয়া করে হনুমান ওয়ে ব্রিজের পাশে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পুলিশ অল্টো গাড়ি থেকে পা মুখ বাঁধা অবস্থায় 5টি গরু উদ্ধার করে গাড়িসহ থানায় নিয়ে আসে। দিগরখাল হাইস্কুলে একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন কাছাড় জেলা পরিষদের উপসভানেত্রী লাভলী চক্রবর্তী। স্কুলের এসএমডিসি সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী তার প্রয়াত পিতা শিক্ষাবিদ মুকুল বিকাশ চক্রবর্তীর স্মৃতিতে প্রকল্পটি দান করেন। সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কমলকান্ত বৈষ্ণব, সহসভাপতি ধর্মেন্দ্র কানু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতি প্রমুখ। স্বর্গীয় মুকুল বিকাশ চক্রবর্তী, যিনি এই বিদ্যালয়ে 1969 সালে যখনই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠা লগ্নে তিনি বিদ্যালয় পরিচালন সমিতিতে ছিলেন। অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিদ্যালয়কে তিনতিন করে গড়ে তোলার জন্য। আজকে এই সুন্দর দিনে আমি প্রথমে ওনাকে আমার প্রণাম, বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমরা আমাদের প্রণাম নিবেদন করছি। আমি আমার জেলা পরিষদের তহবিল থেকে 6 লক্ষ টাকার একটা কমিউনিটি টয়লেট খুব তাড়াতাড়ি প্রদান করি। এই 2টা স্কুলে 50 লক্ষ টাকা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে আসছে যে সরকারি চাকরি হয়ে গেলে খুব সম্ভবত আমার আর উদয় বেশি ডিউটি করতে হবে না, আমি ছুটি নিব 10 দিন 15 দিন, কারণ চাকরি যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ সরকার চাকরি দিলে চাকরিটা খুব তাড়াতাড়ি নেয় না। তো আমরা একটা মানুষের কথা নিয়ে আপনারা একটু খারাপ করেন না, যাতে এই পরিবেশ যাতে আমরা স্কুলে আপনি যদি টিচিং করতে সেই শান্তি পান, যে আমি এই ছেলেগুলোকে আমি মানে গৌরব অনুভব করি, যাতে আমি ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনা করিয়ে আমি
করিমগঞ্জ বাবা হোটেলের সামনে স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত এক। করিমগঞ্জ বাইপাস সড়ক থেকে নেমে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয় শহরের বনমালী এলাকার এক যুবক, নাম নাজিমউদ্দিন। জানা গেছে শহর লাগোয়া বাগরখাল এলাকার শিলচর রোড এবং করিমগঞ্জ বাইপাস সড়ককে সংযোগকারী পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত যুবককে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান, কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। যে ট্রাকটা দ্রুতগতিতে, খুব দ্রুতগতিতে আসবে দিক থেকে, আর বাইক বাইকারের দায়ে তার অয়েল টুঙ্গ আসিল, মানে এই দিক থেকে আওয়াজ আওয়াজ লাগলে অত স্পিডে গাড়ি আইতে লাগে, যেটা হয়তো প্রাণে পাচ্ছে, আরও বেশি স্পিড হইলে এই জায়গায় ইয়ে হয়ে গেল। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ওই তো বাইপাসের ইয়ে, যেটা পয়েন্ট যেটা, ওদিক থেকে এই ট্রাকটা খুব দ্রুতগতিতে আসে, এটা যেরকম আওয়াজ ঠিক না, যে দ্রুতগতিতে আইলে হয়তো এই মানুষ মারা গেল, এখন তো শিলচর রেফার করছে, ইয়ে করছে, এই জায়গায় হয়তো ট্রাফিকও দেওয়া দরকার। নাম কি? নাজিমউদ্দিন কাকাদার, বাসা বনমালী। আচ্ছা, ইয়ে কেটা ড্রাইভার কোন? ড্রাইভার তো বাসে, মানে এই জায়গা তো তো হচ্ছে ট্রাফিক ইয়ে করা দরকার। পেশেন্ট যখন স্টেশন থেকে তাও করিল কীরকম? হ্যাঁ, পেশেন্ট খুব সংকটজনক অবস্থায় আছে, এখান থেকে ড্রেসিং উসিং করিয়া প্রাথমিক চিকিৎসা শেষ করিয়া এখন শিলচর রেফার করা হয়েছে, যা খুব মানে জটিল অবস্থা। এই জায়গায় অন্তত আমরা দাবি হইল ট্রাফিক পুলিশ নিয়োগ করা হোক, এমনি তো খালি বাইপাসও খুললেইটু গিয়া বই রইল ট্রাফিক, এখানেও বয়, কিন্তু এই জায়গার কেন বয় না? এই জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গায় খুব আজকে প্রাণ গেল অনেক ইয়ে করা হয়, এই জায়গায় ট্রাফিক তো ওই জায়গায় পাওয়া দরকার, আর ট্রাক অত এই জায়গা এই পয়েন্টটা নামতে ট্রাফিক অত দ্রুতগতিতে হওয়া লাগেনি, ওই ট্রাফিক থাকতো তাইলে তো এই জায়গা তাইতো না, এই জায়গায় ট্রাফিক নিয়োগ করা হোক আমরা ওটাও দাবি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আজ অসমের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কাল ভার্চুয়াল উদ্বোধন শ্রীকুনা ওভারব্রিজ ও ময়নারবন্দের আইওসি ওয়েল ডিপো। স্কুল কলেজের মাঠে এখন থেকে রাজনৈতিক সমাবেশ করা যাবে না, নির্দেশ কমিশনের। হাতিছড়ার স্কুলের ছাদ ভেঙে পড়ায় প্রশাসন ও ঠিকাদারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।